জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। আসন্তা স্নান পূর্ণিমা জুন মাসের 4 তারিখ রবিবার যে পড়ুছি, কিছু ভক্ত অনুরোধ করছন্তি গোটে পুনর্বার ওয়ান ডে তীর্থযাত্রা করিবা পাই, স্নান পূর্ণিমার মহাপ্রভুঙ্কর দর্শন করিবা পাই। এবং যে স্নান সরিবা পরে যে 15 দিন আমি ভগবানকে দর্শন করিপারিবা না, যে শেষ দর্শন করিবা, তো আমি এইভাবে এক বন্দোবস্ত করেছি, এক দিনিকিয়া তীর্থযাত্রার আয়োজন আমি করিছু। তো সেইদিন বহুত সুন্দর লীলা হুয়ে, মহাপ্রভু জগন্নাথ স্নান লীলা সারি সারিবা পরে তাঙ্কর সমস্ত ভক্ত মানুষ হাতী বেশ বা গজ বেশে সে সমস্ত দর্শন দিয়ে। ইয়ে হচ্ছে সেই গজ বেশ, যে গজ বেশে মহাপ্রভু স্নান পূর্ণিমা দিন দর্শন দিয়ে সমস্ত শ্রদ্ধাড় ভক্তবৃন্দ। তো আমি এই যে স্নান পূর্ণিমা দিন যে দিনিকিয়া তীর্থযাত্রা আয়োজন আমি করিছে, তো আপনার আমার মন্দিরকে আসিপারে সেদিন 9টা বেড়ে, আউ আমার ভক্তি বেদান্ত আশ্রমে আপনার সমস্ত যে উৎসব কার্যক্রম অথা কীর্তন ঠিক আরম্ভ করে ভজন কীর্তন শ্রবণ করে সারি পরে প্রথমে আমার 2টা বেড়ে বা 1:30টা বেড়ে মহাপ্রসাদ সেবন করবে। তাপরে আমি যথাসম্ভব আমি যাইপার পুরী অভিমুখে যাত্রা করবা, সেটি পুরীর মধ্যে সেই 2টা 2টা বেড়ে স্নান যাত্রা আরম্ভ হুয়ে, আমি যাই মহাপ্রভুঙ্কর জগন্নাথঙ্কর স্নান বেদীরে আমি জগন্নাথঙ্কর দর্শন করিপার, সে স্নান জল মধ্যে আমি আনিপার। এতদ ব্যতীত আমি কড়া মহাপ্রসাদ মধ্যে সেবন করি মহাপ্রভুঙ্কু গজ বেশে দর্শন করি আমি স্বগৃহকু প্রত্যাবর্তন করিপার। তো আপনার যদি চাহিদা এই দিনিকা তীর্থযাত্রার ভাগ নেওয়া এতে ছোট পিলা 500 টাকা, 5 বর্ষর 15 বর্ষ পিলা এবং 15 বর্ষর চতুর্থ পিলা 1000 টাকা রাখাযাই। আপনার যথাশীঘ্র মোট এই যে নম্বর অই নম্বরে আপনার দিও, এই 2 দিন ভিতরে আপনার জনাইলে 1 তারিখ 2 তারিখ ভিতরে জনাইলে আমি 4 তারিখ কিছু গোটে প্ল্যান করিপার। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। স্নান পূর্ণিমা মহামহোৎসব কি জয়, জগন্নাথ স্বামী কি জয়, ইদাই গুরু প্রেমানন্দ।